ওয়েলকাম সবাইকে ক্লাউড ওয়ার্সের আবার একটা নতুন ব্লগে। রুবেল স্কুল থেকে ফিরে এসেছে, এখন বাজে বিকেল চারটে। এসে স্নান টান করলো, সকালবেলা অত ভোরবেলায় স্নান করে যায় না, এসে স্নান টান করলো, করে এখন আমরা যাচ্ছি একটু ট্রেনে যাচ্ছি। তার কারণ কালকে ওর আম্মা ওকে কি হলো, আম্মা ওকে 2000 rupees দিয়েছে পুজো শপিং করার জন্য। তো এখন যাবে ওর একটা প্যান্ট কিনতে। তো আর আমি দেখি পারলে ভাবছি একটা এমনি নর্মাল জাস্ট একটা কুর্তি কিনবো। আমাদের এখানে এখন প্রচণ্ড জল জমে আছে, প্রদীপ আঙ্কেলকে ডাক, বল গাড়িটা এখানে আনতে। তো আমার বাড়ি থেকে ট্রেনস খুব একটা দূরে, মামা পারবে না, ট্রেনস খুব একটা দূরে আমার বাড়ি থেকে নয়। তো আজকে এত জল হয়েছে এখানে, দেখো কি অবস্থা আমাদের কমপ্লেক্সে। তো প্রদীপকে বলছি যে গাড়িটা পেছনে আনার জন্য, রুবেল আগেই উঠে পড়ছে। তো দেখো ওটা জল, আর একটু আয়, পায়ে জল ঠেকবেই, কিন্তু কি জল ঠেকবেই পায়ে, কিন্তু কি অতটা মা হেঁটে যেতে পারবে না, ভয় লাগে আসলে যদি স্লিপ টিপ করে যায়। আর জলটা না জাস্ট আমাদের পেছন দিকটাতেই থাকে। আমাদের কমপ্লেক্সে টোটাল চারটে বিল্ডিংয়ে পেছন দিকের বিল্ডিং দুটো মানে একটু নিচু। তো পেছন দিকের বিল্ডিং আমরা জল দাঁড়িয়ে যায়, তো সেটা প্রবলেমেটিক। তো চলো যাই ওখানে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি কি কিনলাম না কিনলাম সমস্ত কিছু। চলো পৌঁছে গেছি ট্রেনসে, দেখা যাক কি কেনা যায়। প্যান্টটা দেখা, ট্রেনস থেকে চলে এলাম। আমি বলেছিলাম এই জায়গাটা দেখাবো তোমাদের একদিন, এই জায়গাটা নিয়ে একটা ব্লগ করব একদিন। তো আজকে একটা দারুণ জিনিস এনেছি। আচ্ছা আমার ফিশগুলো দেখো তোমরা, এগুলোকে বলে ভিডিও ফিশ। এদের সাথে কিছু নিউ মেম্বার আজকে আবার আমরা অ্যাড করলাম, তাই না? প্রদীপ এখন ছেড়ে দেবে, প্রদীপ মাছগুলো ছাড় আস্তে আস্তে। উপরটা তুলে রাখো, বন্ধ করে দেবো লাইটটা। এগুলো তো ভিডিও কিছু তো বললো, একটু বড় সাইজ। কি করবি এখন? জলটা কিনে অল্প একটু কমিয়ে দাও। জল কি কমাতে হয়? আমি কোনোদিন মাছ ছাড়িনি, অথচ আমার বাড়িতে অ্যাকোরিয়াম আজকে প্রায় 20 বছর হয়ে গেল। একটা অনেক বড় আর বলতে গেলে অ্যাকোরিয়ামে মাছ এটা ছাড়ার আগে কিছুক্ষণ হ্যাঁ রেখে দিতে হয়, জলের টেম্পারেচারটা প্যাকেটটা দোবালে জল ওখানে ভরে বসাবো। কাঁচি দিয়ে কাটবি? কাঁচি না বাবা, কাঁচিটা দে। মাছের জল অনেকটা ফেলে দিল প্রদীপ, দিয়ে মাছগুলো ছাড়া হবে। আরো আস্তে আস্তে সব মাছ ছেড়ে দেওয়া হয়ে গেল। ওয়াও, দেখি আবার বন্ধ কর, কেমনি করে এরা।
সব নতুন মেম্বাররা গেছে, পুরনো মেম্বাররা ভাবছে বাবা এরা কারা চলে এলো। আর কি জল দিতে হবে? জল অনেকটা কমে গেছে। দেখো গাইজ আমার এই জায়গাটা কি সুন্দর, এইখানকার এই এই পোর্শনটা। এটা আমাদের বাড়িতে ঢুকেই লেফট সাইডে, বাস্তু মতে বলে যে বাড়িতে এন্ট্রি থেকে লেফট সাইডে ফিশ রাখা খুব শুভ। তো আমার বাড়িতে দীর্ঘ বছর, বলছি না আজ প্রায় 20 বছর ধরে আমার বাড়িতে, 20 বছরেরও বেশি না, 20 বছরই হবে। আমি যখন ক্লাস 10 দিচ্ছি তখন থেকে অলমোস্ট আমার বাড়িতে অ্যাকোয়ারিয়াম রয়েছে, ওই রকমই হবে। মানে আমার বিয়ে ফিয়ে সব কিছুর আগের থেকে। আর দেখো এই ফিশগুলো কেমন লাগছে জানিও ফ্রেন্ডস, তোমাদের ভালো লাগছে কি না জানিও আমাকে। মাছগুলো খুব চার্মিং, সারাক্ষণই তুত্তু তুত্তুর করে যাচ্ছে। মহারাজ ট্রেন্স থেকে প্রচুর শপিং টপিং করে চলে এসছে, তো এখন এসে কি খাচ্ছিস বল? এটা হ্যাপি হ্যাপি আর দুধ, হ্যাপি হ্যাপি বিস্কিট আর দুধ খাচ্ছে খেয়ে দিয়ে নিয়ে। ও আচ্ছা, তুমি সবার সাথে ইয়ে করবে না, তোমার ড্রেসগুলো দেখাবে না খেয়ে নিয়ে? তো আচ্ছা ঠিক আছে, ও খেয়ে নিক, খেয়ে নিয়ে তোমাদের সবাইকে ড্রেসগুলো আরামসে দেখাবে, দেখিয়ে নিয়ে তারপরে কি তারপরে পড়তে বসবে। আজকে স্যারকে আসতে বারণ করা হয়েছে, কারণ স্যারের আমাদের কমপ্লেক্সে আজকে প্রচণ্ড জল জমেছে, ওই জন্য স্যারকে বলেছি এত জলের মধ্যে আর আসতে হবে না। 19 থেকে রুবেলের এক্সাম, অলমোস্ট স্যার ওর আর্টস গ্রুপ পড়ায়, তো স্যারের সিলেবাস কমপ্লিট, তো জাস্ট রিভিশন চলছে, ওই জন্য স্যার আজকে আসবে না। ঝটপট খেয়ে নে, খেয়ে নিয়ে সবাইকে ড্রেসগুলো শেয়ার করে দিই, তাই তো? এটা হচ্ছে আমার আম্মার দেওয়া টি-শার্ট, কালারটা কিন্তু এটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব সুন্দর না কালারটা? আর আম্মা এটা দিয়েছে ওকে ইয়েতে জামাই ষষ্ঠীর সময়, তাই তো? কিন্তু কালকে অর্কর বার্থডেতে আম্মা ওকে মানে হাতে দিল, কেনা হয়েছিল অনেক দিন, আমাদের রুবেলের পরীক্ষা অন্যান্য কাজকর্মের জন্য আর যাওয়া হয়নি, কিন্তু কালকে দিল। আর আম্মা 2000 রুপিস পুজোর জন্য দিয়েছে, যেটা নিয়ে আজকে রুবেল একটা ট্রাউজার কিনেছে, বাট ওটা তো আছেই ভিডিওতে, ওটা আজকে আবার দিয়ে এলাম অল্টার করার জন্য। আর এই প্যান্টটা হচ্ছে পুজোর জন্য, এটা কে দিয়েছে? এটা মাম্মা দিয়েছে, মাম্মা মানে এই মাম্মা মানে কে রে? মাম্মা মানে যে ভিডিও করছে, তোর কে হয় সে? জননী? আমি বলেছি একদিন ওকে, তুই আমাকে মাম্মা বলবি না, আমাকে মা বলে ডাকবি, বলছে না ওটা আমি পারবো না বলতে। উঠে দাঁড়িয়ে দেখা, খুব সুন্দর দেখতে এই চিনোসটা, এইটা আমি ওই দিনকে কিনে দিয়েছি, আজকে এটা অল্টারেশন করে এসছে, এগুলো সবই ট্রেন্ডস থেকে কিনেছি। এটার সাথে যে শার্টটা কিনেছি শার্টটাও খুব সুন্দর, শার্টটা দেখা, দাঁড়িয়েই দেখা, হ্যাঁ হ্যাঁ এটা নিচে এখানটা রাখ, আর শার্টটা দেখা, শার্টটা খুব সুন্দর চাইনিজ কলার, আমার খুব ভালো লাগে ছেলেদের চাইনিজ কলার। আচ্ছা এটা ও চুজ করেছে, পেতে দে এটার সাথে এটা, আর একটু নিচের দিকে নামা, এত বড় যাবে না ভিডিও, আরো নিচে নামা, প্যান্টটা অল্প দেখা গেলেই হবে, কন্ট্রাস্টটা বোঝা গেলেই হবে। এটা ফুল স্লিভস, এটা ফোল্ড করে নিলে ভালো লাগবে, এই যে দুটো একসাথে ধরে দেখা হাতে। এটা হচ্ছে আমার শার্ট, গাই ফেলো, এটা শার্ট আর এটা হচ্ছে প্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে প্যান্ট চিনোজ। আচ্ছা নেক্সট নেক্সট নেক্সট, আচ্ছা নেক্সট, আজকে যে প্যান্টটা কেনা হয়েছে ওটা একটা, ওটা অল্টারেশনে গেছে, ওটা পেস্তা কালারের, আর ওই শার্টটা নেওয়া হয়েছে, প্যান্টটা তো অলরেডি বোধহয় ভিডিওতে শেয়ার করা হলো, এটা হচ্ছে পিঙ্ক কালার, খুলিস না খুলিস না আর খুলিস না, তুই সামনে থেকে ধরে দেখিয়ে দে। এটা কিন্তু হাফ হাফ স্লিভ শার্ট, ফুল স্লিভস নয়, এটা লাইট পিঙ্ক কালার, কারণ ওই প্যান্টটার সাথে কন্ট্রাস্টে এটাই কেনা হয়েছে। নেক্সট নেক্সট নেক্সট, ভিডিও বড় হয়ে যাচ্ছে পাপা, ছোট বড়। আচ্ছা নেক্সট, এইটা কে দিয়েছে বলো? এটা খুলে দেখা, এটা কালারটা খুব সুন্দর, এটা কে দিয়েছে? এটা বুড়ো, ও সরি
এটা কে দিয়েছে? বুড়ো মানে হচ্ছে আমার মাসি, আমার মাসিকে ও বুড়ো বলে। এটা হচ্ছে বুড়ো দিয়েছে, এই চারটা দিয়েছে লেটার সালা, আর এইখানে দুটো দিয়েছে। আচ্ছা, এখনো আরো শপিং বাকি আছে রুবেলের। তো এইটা আর একটা শার্ট, এই টি-শার্ট না, দুটোই টি-শার্ট। ব্যাস আপাতত এইটুকু হয়েছে। আমার প্ল্যান আছে ইয়ের দিনকে বিশ্বকর্মা পূজোর দিনকে নিয়ে যাব। ও আর এত কিছু ট্রেন্ডস থেকে শপিং করা হয়েছে বলে ট্রেন্ডস আমাদেরকে একটা গিফট দিয়েছে, মানে 200 rupees আফটার বিলিং পেমেন্ট করতে হয়েছে। দিস ইজ কি বিরিয়ানি পট, খুব সুন্দর দেখতে, এটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক করে তুলে দেখা হাতে, কালকে একটা সেট পেয়েছিলাম, কিসের জন্য ওটা, একটা ইয়ে টিফিন ক্যারিয়ারের সেট পেয়েছিলাম, আর এইটা হচ্ছে বিরিয়ানির হাঁড়িটা। আমাদের তিনজনের জন্য খুব সুন্দর, আমার এত পছন্দ হয়েছে। একটা টি সেট দিচ্ছিল, মানে চা বানানো টানানো এগুলো, আমি যেহেতু চা খাই না, মার ওটার দিকে খুব নজর, এটা উইথ লিড আছে, আমার এটা বেশি পছন্দ হয়েছে। আমি তখন বললাম যে না এটাই নেব। তো চলো বন্ধুরা, সব তোমাদেরকে শেয়ার করে দিলাম, এবার মার পালা সব কিছু ফোল্ড করা। এইটা আমার কাছে খুব প্যাথেটিক, আমার দ্বারা হয় না। তো সব তোমাদের শেয়ার করলাম, আবার যখন কেনা হবে রুবেলের আবার শেয়ার করব। ক্লাউড ওয়ার্সকে খুব ভালোবেসো, সাবস্ক্রাইব করো, বলে দাও লাইক আর টাটা, গুড নাইট। আচ্ছা এখন রুবেল পড়তে বসে যাবে, রুবেলের ডে আফটার স্টাডি এন্ড, কালকে আবার সকাল থেকে স্কুল। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই সাবস্ক্রাইব করো, ভালো থেকো সবাই, বাই।